ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের ভাই জানতে চেয়েছেন যে এশার জামাত চলতেছে এমত অবস্থায় মাগরিবের নিয়তে কীভাবে একজন মুক্তাদি তার সালাত আদায় করবেন। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসালাম আলা রাসূলিল্লাহ। আবাদ জি ভাই, মাগরিবের নিয়তে তিনি সালাতে দাঁড়িয়ে যাবেন, ইমাম সাহেব তিন নাম্বার রাকাত যখন শেষ করবেন তিনি তিন নাম্বার রাকাত শেষ করে দাঁড়িয়ে যাবেন, কিন্তু মুক্তাদি যিনি মাগরিবের নিয়াত করেছেন তিনি আর দাঁড়াবেন না, তিনি তৃতীয় রাকাতে বসে থাকবেন। ইমাম সাহেব এশার চতুর্থ রাকাত শেষ করে যখন শেষ বৈঠকে বসবেন তিনি সেই বৈঠকের সাথে একত্রিত হয়ে, অর্থাৎ তিনি বসা ছিলেন, যে রাকাত চতুর্থ রাকাত ছিল ইমামের তখন তিনি দাঁড়াননি, কারণ তিনি মাগরিবের নিয়াত করেছেন, তো সে নিয়াতে তিনি বসেছিলেন আর ইমাম সাহেব দাঁড়িয়ে চতুর্থ রাকাত পূর্ণ করলেন। চতুর্থ রাকাত শেষে যখন তিনি সালামের বৈঠকে বসলেন, মুক্তাদি যিনি মাগরিবের সালাত আদায় নিয়াতে সালাতে প্রবেশ করেছেন তিনি ওই বৈঠককে মাগরিবের নামাজের শেষ বৈঠক হিসাবে ধরে ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন, এভাবেই তিনি মাগরিবের সালাত আদায় করবেন। অর্থাৎ ইমাম সাহেবের হবে চতুর্থ রাকাতের বৈঠকটা তার এশার সালাতের শেষ বৈঠক, আর মাগরিবের নিয়াতে সালাতে প্রবেশ করা ব্যক্তির তৃতীয় বৈঠকটা, তৃতীয় রাকাতের যে বৈঠকটা সেইটা হবে তার মাগরিবের সালাতের শেষ বৈঠক। এভাবেই ইমামের সাথে তিনি সালাত শুরু করবেন এবং ইমামের সাথে তিনি সালাত শেষ করবেন। আল্লাহু আলাম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।